সোমবারে নগাঁওয়ার কন্দলি তপজুড়ীত জাকর মাজত যুঁজ লাগি দ খাওয়িত বাগরি পড়ে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হওয়া বন্য হস্তির পালিটি আজি সংকটজনক অবস্থা উন্নত চিকিৎসার বন বিভাগে পালি হাতিটু কাজিরঙা বন্যপ্রাণী উদ্ধার আর পুনের সংস্থাপন কেন্দ্র প্রেরণ করেছে। উল্লেখ্য যে দ খাওয়িত পড়ে থাকার পিছত স্থানীয় রাইজর খবরের ভিত্তিত কঠিয়াতলি আঞ্চলিক বন বিষয়া কার্যালয়ের বন কর্মী উপস্থিত হয়ে গাঁতর পর উদ্ধার করে হাতি পালিটি। লগালগে আমার স্টাফলে মানে গলো দেখিলো হয় পালিটি পড়ে আছে ড্রেন, আমি গাঁওয়ার মানুষ আমার সহায় করেছে। আজ ড্রেনের লাগে রাস্তালে গলি তোলার পিছন হাতিটি খাড়া করছো, খাড়া নহয় সি বাগরি বাগরি যায়। আমার লগালগে ভেটেনারি ডাক্তর ফোন করলো, তিনজনকে ভেটেনারি ডাক্তর আহিলে এটা আপনাদের দেখিছে রেঞ্জতে ট্রিটমেন্ট চলি আছে। তার আগত ফিল্ডত মানে ভেটেনারি ডাক্তর নিবপরা অবস্থা নাই, তারপর এই এটা দেখিছে আপনাদের এই ভেটেনারি ডাক্তর তিনজনকে লাগি আছে মানে সুস্থ করব কারণে। এটা বাকিখিনি কি হয় আর সেইখানে আর মানে ভগবান জানি, কিন্তু আমি ভাবিছো যে হাতি আজি আমি তাতে যেখানে হাতি দেখিলো প্রায় 10-12টা হাতি আছে। এই হাতিটি হাতির পোয়ালিটির ওসরে আসবলে মানে চেষ্টা করে আসলে আমিও চিন্তা করছি যে এটা গধূলি হয়ে গেল কি করম কি নকিম, তথাপি কষ্ট মস্তকে হাতির পোয়ালিটি মানে জানি আপনার রেঞ্জ অফিসে আনিল। আর তিনজন ডাক্তর মাতি আনি ট্রিটমেন্ট করা আছে, তারপর দেখা যাক এটা কি হয়। কামবুরের ইকরামুল ইসলামের রিপোর্ট, দৈনিক টাইমস।